গ্রাম বাংলা কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার জানান দিচ্ছে শীতের আগমনের। শীতকাল শুরু হয় ঐতিহ্যবাহী মিষ্টি পিঠাপুলির উৎসব দিয়ে, আর আসল খেজুরের গুড়ের পিঠার স্বাদ অতুলনীয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিশ্ববিখ্যাত মানিকগঞ্জের খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় এবং আপনারা কিভাবে আসল খেজুরের গুড় ক্রয় করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে খেজুরের রস ঢালা হচ্ছে, এই রস দিয়েই খেজুরের গুড় তৈরি করা হবে। এখানে 105 থেকে 110 লিটারের মতো রস ঢালা হচ্ছে, এই রসগুলো দিয়েই এখন চৌরস এবং গুড় তৈরি করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন চুলায় আগুন দেওয়া হবে 2 থেকে 3 ঘন্টা। জাল দেওয়ার পর খেজুরের গুড় তৈরি করা হবে। আপনারা চাইলে বিশ্ববিখ্যাত মানিকগঞ্জের খেজুরের গুড় নিজেরা বসে থেকে তৈরি করে নিতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। 100% খাঁটি খেজুরের গুড় আমরা আপনাদের দেব। এর জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যারা সরাসরি নিতে চান, তারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে চলে আসবেন। এখানে প্রতি কেজি খেজুরের গুড়ের দাম 600 টাকা এবং প্রতি কেজি চৌরসের দাম 450 টাকা। সবুজ ভাই, এ জায়গায় কয় কেজি রস দিছিলেন? আর এ জায়গা থেকে চৌরস অথবা গুড় কত কেজি হইব? আর আপনার এটা জাল দিতে হয়েছে কতক্ষণ সময়? আড়াই ঘন্টা দেওয়ার লাগছে। আপনাদের এই জায়গায় তো কোনো ভেজাল নাই না? আমি এখানে রস পাতা থেকে খেজুরের গুড় তৈরি করা পর্যন্ত বসেছিলাম, কোনো ভেজাল দেখতে পাইনি। আপনারাও চাইলে রস পাতা থেকে খেজুরের গুড় তৈরি করা পর্যন্ত বসে থাকতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা চৌরস তৈরি হয়ে গেছে। এই সামনে ভিডিও করা ভাই, তোর মুখ স্কুল ভাই, আপনি সাপড়ান, আপনি সাপড়ান রাসেল ভাই, আপনার কিন্তু দেখা যায় না। রুটি আনান খেয়ে দেখেন আপনি, এটার খাইবেন তাহলে সেটা মন রাখবেন। 30-40 বছরে কি খাইছেন? আর দেখছেন কালারটা দেখছেন? হ্যাঁ, এখানে কিছু চৌরসকে এখন এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পর এখান থেকে বীজ তৈরি হবে। এই বীজগুলো সবুজ ভাই এটা দিয়ে কি করবেন? এরকম করে নাড়তেছেন কেন? এটা বীজ, এই বীজটাই করে কন্ট্রোল করবে, এই বীজটা নাড়লে গুড় হবে না। এই বীজ বানাইতে কতক্ষণ ঘষা লাগে? এরকম চৌরসকে যত নাড়াচাড়া করা হবে তত গুড়ের কালার সাদা হবে। এখানে কোনো হাইট ডোজ অথবা কোনো কেমিক্যাল দেওয়া হয় না। কাদের ভাইয়ের তো শক্তি আছে বেশি। হ্যাঁ, কাদের ভাই তো সাদা মানে হালাইছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চৌরসের মধ্যে বীজ দেওয়া হচ্ছে, এই বীজটি খেজুরের গুড়ের পাটা তৈরি করতে সাহায্য করবে। চৌরসে বীজ দেওয়ার পর এরকম ভাবে ঘুটা দিতে হবে। বীজ দেওয়ার পর কতক্ষণ এরকম ঘুটা দিতে হয়? জিনিসের দাম বর্তমান, তার বাদে মনে করেন 8 বছর আমরা 800 টাকা কেজি বেচছি, এবার একটু কম করছি। গাছের আমরা করি বর্তমান, এই না
হাতে ধীরে ধীরে সমস্যা হচ্ছে আমাকে দিনে টুই দিবি এই কিছু দিন একটু সাদা বানাই দিবি না স্যার আমি পারবো না তাহলে কে না আমি এখানে আমি ভাটির কোনো পারমানেন্ট চলবে না চাইলেও পারবে পাবে না এ লিলে লিবি না লিবি স্যার আমার অতিরিক্ত পরিশ্রম হ্যাঁ ওই জানি তো তোমাকে ঘুরতে হবে অনেক সময় দেবে হ্যাঁ বসলে জানা হবে না 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 ঘুরতে সাদা হয় না এখানে কিছু পুলিশ অফিসার এসেছিল দেখে গেল তারা কি গুড়ের মধ্যে কোনো ভেজাল মিশ্রিত করে নাকি আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।